হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি করলা দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। তো এখানে আমি হাফ কিলো পরিমাণ করলা নিয়েছি। করলাগুলো এরকম করে কেটেছি, এটা আসলে খুব পাতলা করে কাটিনি, সামান্য একটু মোটা। আর এখানে আমি 1 বাটি পরিমাণে গরুর মাংস নিয়েছি, কষানো মাংস। মাংসটা আসলে খুব বেশি সেদ্ধ হওয়া চলবে না, আপনারা যে যেভাবে মাংস রান্না করেন ঠিক সেভাবে করলেই হবে। শুধু মাংসটাকে একটু শক্ত থাকতে হবে। আর এখানে আমি মিডিয়াম সাইজের 3টা আলু কেটে নিয়েছি এরকম করে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ আর রসুন নিয়েছি, রসুনগুলো শুধু খোসা ছাড়িয়ে নিয়েছি, সামান্য একটু গোটা জিরে। আর এখানে আমি তেল নিয়েছি, নর্মাল সয়াবিন তেল, লবণ আর একটু পানি। তো এখন আমি চলে যাব মূল রান্না। আমি চুলোর মধ্যে এরকম একটা ফ্রাই প্যান দিয়েছি, এটা হিট হয়ে গেছে। এখন আমি এটাতে তেল দিয়ে দেব। তেলটা আমি আসলে এখানে প্রায় হাফ কাপের মতো দিয়ে দিব, বা তার থেকে একটু কমও চাইলে দিতে পারেন বা বেশিও দিতে পারেন। তেলটা আমার একটু গরম হতে হবে, ঠিক হাফ কাপ পরিমাণে আমি দেইনি, একটু কমই দিয়েছি। আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে, সো এখানে আমি এই মশলাগুলো সব দিয়ে দেব। কাঁচা মরিচটা আমি একটু করে শুধু ফাড়াই নিয়েছি, এখন এখানে আমি দিয়ে দেব। এটাকে 2-1 মিনিট রাখার পর এটাতে আমি আমার পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি দেওয়ার পর এটাতে সামান্য একটু লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটাকে যদিও আমি একেবারে খুব বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো। তো এটাকে একটু নাড়ানাড়ি করে কয়েক মিনিট ভাজবো। আমি এটাকে 3-4 মিনিট ভাজার পর এটাতে আমি আমার আলুগুলো দিয়ে দেবো। এখন আলুটাকে শুধু সামান্য 2-3 মিনিট আমি এই মশলাগুলোর সাথে ভেজে নেব। আলুটাকে আমি শুধু 2 মিনিট এই পেঁয়াজ আর মরিচের সাথে হালকা একটু ভাজার পর এটাতে কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসটাও আমি আরও 2 থেকে 3 মিনিট একটু হালকা গরম পানি দিয়ে এটাকে আলুর সাথে একটু কষিয়ে নেব। প্রায় 2 মিনিটের মতো আলু আর মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার এটাতে কাঁচা করলাগুলো সব ঢেলে দিয়ে দেব। করলা দেওয়ার পর আমি এটাকে আরও 2-3 মিনিট কষাবো। আমি মাংসের মধ্যে করলা অ্যাড করার পর এইটা আরও 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি বয়ল করে রাখা পানি, এটা আমি গরম করে রেখেছিলাম বেশ খানিকটা পানি, যাতে আমার মাংসটাও ভালো মতো সেদ্ধ হয় এবং করলাটাও সুন্দর মতো করে সেদ্ধ হয়, এজন্য বেশ খানিকটা পরিমাণ পানি এখানে আমি দিয়ে দেব। এবং এই সময় চুলার হিটটা অবশ্যই আমি বাড়িয়ে দেব। আর আপনারা অবশ্যই এই সময় লবণটা টেস্ট করবেন যে লবণটা ঠিক আছে কি না, যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা লবণটা অ্যাড করতে পারেন। এখন হিট বাড়িয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য কভার করে দেব। আর মাঝে মধ্যে এটাকে অবশ্যই দেখব যাতে এটা নিচে লেগে না যায়। এখন আমি কভারটা তুলে ফেলবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন করলাটা অলরেডি হয়ে গেছে। আমি এটাকে ফার্স্ট 20 মিনিট একটু হিট বাড়িয়ে জাল করেছি, পানিটা যখন প্রায় শুকিয়ে এসেছিল। তারপরে আরও আমি
20 মিনিটের মতো এটাকে হালকা আঁচে রান্না করেছি। তো এখন করলা থেকে তেল বের হয়ে এসেছে এবং করলা এবং মাংস দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমার হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার করলার সাথে গরুর মাংস অলরেডি হয়ে গেছে। এটা দেখতে যতটা মজাদার, খেতে তার থেকে অনেক বেশি মজাদার হয়েছে। আপনারা এটা অবশ্যই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। সো আজকের মতো আল্লাহ হাফেজ।